সাজেক ভ্যালিতে 300-এর উপর রিসর্ট রয়েছে। এর ভেতর কিছু রয়েছে বাংলাদেশ ভিউ এবং কিছু রয়েছে বাংলাদেশ মিজোরাম ভিউ। এই রিসর্টগুলোর ভেতর অন্যতম একটি রিসর্ট হচ্ছে কুড়েঘর রিসর্ট, যেখান থেকে আপনারা রুমে শুয়ে শুয়ে বাংলাদেশ এবং মিজোরাম ভিউ উপভোগ করতে পারবেন। এছাড়া ব্যালকনি থেকে উপভোগ করতে পারবেন বিকেলের সূর্যাস্ত। আজকের ভিডিওতে সাজেক ভ্যালি কুড়েঘর রিসর্টের পরিপূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন কুড়েঘর রিসর্টে থাকতে হলে আপনার কত টাকা খরচ হবে, কিভাবে কুড়েঘর রিসর্টে আসবেন, কুড়েঘর রিসর্টের অবস্থান কোথায়। পরিপূর্ণ ভিডিওটি দেখলে আপনার প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে যাবেন। সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1800 ফুট, চারপাশের মনোরম পাহাড় এবং সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত। কখনো বা খুব গরম অনুভূত হবে, আবার খানিক পরে হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন আপনি, কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হচ্ছে কংলাক পাহাড়। সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলাকপাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কংলাকপাড়া থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায়। 0 পয়েন্ট থেকে কংলাক পাহাড় যাবার পথে অত্যন্ত মনোরম এবং নিরিবিলি পরিবেশে অবস্থিত সাজেক ভ্যালির কুড়েঘর রিসোর্ট। এই রিসর্টে মোট 3টি রুম রয়েছে, প্রতিটি রুম কাপল রুম। এই রিসর্ট থেকে আপনারা রুমে শুয়ে শুয়ে বাংলাদেশ ভিউ এবং মিজোরাম ভিউ দেখতে পারবেন। প্রতিটি রুমেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এবং কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে সাবান, শ্যাম্পু, রুম স্প্রে, টিস্যু এবং অ্যারোসল। বিদ্যুৎ চলে গেলে নির্দিষ্ট সময়ের জন্য থাকবে জেনারেটর সার্ভিস। সরকারি ছুটির দিনগুলোতে রুমের ভাড়া পড়বে 3,500 টাকা, এছাড়া অন্যান্য দিন 3,000 টাকা। প্রতিটি রুমে 2 জন করে থাকার জন্য কিং সাইজ বেড রয়েছে, তবে এক্সট্রা পার্সন থাকতে চাইলে থাকতে পারবেন। এই জন্য আলাদা ম্যাট্রেসের ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে পার পার্সন 500 টাকা করে যোগ হবে। এই রিসর্টের রুম বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি রুমগুলো বুকিং করতে পারবেন। বুকিংয়ের জন্য বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে 50% টাকা অ্যাডভান্স করে রুম বুকিং করতে হবে, অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও রুমগুলো বুকিং করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে 40 কিলোমিটার। আপনারা কিভাবে সাজেক ভ্যালি আসবেন এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সাজেক এসে সিএনজি অথবা চান্দের গাড়ি নিয়ে আপনি সরাসরি চলে আসতে পারবেন আমাদের কুড়েঘর রিসর্টের সামনে। দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। সাজেকে গেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়ই বসে, আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দেবে নিমিষেই। আকাশ পরিষ্কার থাকলে দেখা পাবেন মিল্কি ওয়ে বা ছায়াপথের।
অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত। হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।